हाय एवरीवन, वेलकम टू ग्रोइंग योर साइंस नॉलेज चैनल। तो आगे वीडियोते हमरा पढ़ेछिलाम एटमिक डिस्कवरी एवं प्रोटोन एवं इलेक्ट्रॉनेर आविष्कार एवं एटम सम्पर्के बेसिक धारणा एवं रादारफोर्डेर आल्फा कणार मडेल परीक्षा। तो এই ভিডিওতে এবং আগের ভিডিওর শেষে আমি এই দুটো কোশ্চেন দিয়েছিলাম, অনেকেই উত্তর করে জানিয়েছো, ঠিকই উত্তর করেছো। দেখো, প্রথম কোশ্চেনটা ছিল পাতলা ধাতব পাতের ওপর আলফা কণা ফেললে বেশিরভাগ আলফা কণা ধাতব পাত ভেদ করে সোজা নির্গত হয়, কারণ এর কারণ কী হবে? আলফা কণা পজিটিভ চার্জযুক্ত, এটা তো হবেই না। আলফা কণা উচ্চ বেগযুক্ত, এটাও নয়। পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা, এটা একটা অ্যান্সার। এবং ইলেকট্রনের চেয়ে আলফা কণা বেশি ভারী, অবশ্যই ইলেকট্রনের চেয়ে আলফা কণা বেশি ভারী, সেজন্যই নির্গত হচ্ছে। অর্থাৎ এখানে এটা সি এবং ডি দুটোই অ্যান্সার হবে, এটা আইআইটিতে এসেছিল। এবং নেক্সট কোশ্চেন ছিল রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষা কোনটির সাথে সম্পর্কযুক্ত? নিউক্লিয়াস, পরমাণু, ইলেকট্রন ও নিউট্রন। দেখেছিলাম আমরা রাদারফোর্ড আলফা কণার পরীক্ষা করে নিউক্লিয়াসকে ডিসকভার করেছিলেন, যে এই নিউক্লিয়াস থেকেই রশ্মিটি ফেরত আসছে। সো এই অ্যান্সারটি অপশন এ, নিউক্লিয়াস। তো অ্যান্সার তোমরা ঠিকই দিয়েছ। যাই হোক, আমি আজ পার্ট টু শুরু করছি। দেখো দেখো আমাদের পার্ট ওয়ানে রাদারফোর্ডে পরীক্ষা অবধি হয়েছিল। আমরা আজকে নিউট্রনের ডিসকভারি সম্পর্কে জানব, তার আগে প্রোটনের ভর সম্পর্কে জানতে হবে। প্রোটনের ভর আমি আগের ভিডিওতে বলিনি, এই ভিডিওতে আমি বলছি। প্রোটনের ভর গ্রাম এবং কেজি এককে, এবং সেই সাথে এএমইউ অ্যাটমিক মাস ইউনিট, এই এককে, এই তিনটি এককে আমাদের প্রোটনের ভরকে জানতে হবে। দেখো, এসআই পদ্ধতির ভ্যালু হচ্ছে 1.67 ইন্টু 10^-27 কেজি। সিজিএসটা তোমরা ইজিলি নির্ণয় করে নিতে পারবে। সিজিএসে কী হবে, ভ্যালুটা তো একই থাকবে, 1.67 ইন্টু এটা হবে 10^-24 এবং এটা হবে গ্রাম। তো এই হচ্ছে দুটো ইউনিট। এবং এর আধানটা কী বলেছিলাম, পরমাণু নিস্তড়িত, তাহলে আধানটা ইলেকট্রন আধানের সাথে সমান হতে হবে এবং সমান এবং বিপরীত হতে হবে। অর্থাৎ ইলেকট্রন যদি নেগেটিভ কণাধর্মী হয়, নেগেটিভ চার্জযুক্ত হয়, তাহলে প্রোটনকে হতে হবে পজিটিভ চার্জযুক্ত, মানে সমান এবং বিপরীতমুখী, বিপরীত আধান হতে হবে। তো আধানটা হয়, ইলেকট্রন আধান কত ছিল? ইলেকট্রনের আধান ছিল সি এসআই, যদি বলি (1.6×10^-19 কুলম, আর সিজিএসএ যদি বলি সেটা ছিল 4.8×10^-10 ইসু। এবং প্রোটনের ক্ষেত্রেও সেম, কিন্তু তারা উভয়ে কিন্তু বিপরীতমুখী। অর্থাৎ ইলেকট্রন যদি নেগেটিভ হয়, প্রোটন কিন্তু পজিটিভ চার্জ ধর্মী, তবেই তো ওভারঅল পরমাণুটা নিস্তড়িত হবে। তো ঠিক আছে, চার্জ তো আমরা পেলাম, ভরও পেলাম। আমাদের এই ভরটাকে নির্ণয় করতে হবে এএমইউ অ্যাটমিক মাস ইউনিট, এই এককে আমাদের নির্ণয় করতে হবে। দেখো, 1 AMU মানে আমাদের কত জানতে হবে, 1 AMU ইজ ইকুয়াল টু 1.66 ইন্টু 10^-24 গ্রাম, 1.66 ইন্টু 10^-24 গ্রাম। তো আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের ইউনিটটা এমইউতে বেরিয়ে যাবে, গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে প্রোটনের মাস, মানে প্রোটনের ভর, মাস অফ প্রোটন এটা প্রোটনের ভর এবং
সেটাকে 1 mu দিয়ে আমি ডিভাইড করে দেবো, গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে যাবে, ইউনিটটা হবে, ইউনিটটা mu-তে আসবে, অ্যাটমিক মাস ইউনিটে। এবং 10^24, 10^24 দুটো ক্যান্সেল হয়ে যাবে, এটাকে যদি তোমরা ভাগ করো দেখবে 1.007, 1.007 এই অর্ডারে আসছে। এবং এটাকে আমরা রাফলি ওয়ান এমইউ ধরে নেবো, এটাকে আমরা রাফলি 1 mu ধরে নেবো আমাদের সুবিধার জন্য। দশমিকের পর 3 ঘরে চেঞ্জ, মানে খুব একটা চেঞ্জ না, দশমিকের পর 2 ঘর অবধি 0 আছে, মানে প্রায় 1ই এটা এটা একে ধরে নেওয়া যায়। এবং যদি আমরা ইলেকট্রনকে দেখি, ইলেকট্রনের ভর কত ছিল, এটা প্রোটন গেল, ইলেকট্রনে যদি ভর আমরা নির্ণয় করি, ইলেকট্রনের ভর ছিল সিজিএসএ (9.11×10^-28 গ্রাম। তো এটাকে যদি 1 mu দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে মাস অফ ইলেকট্রন আসবে, মাস অফ ইলেকট্রন এমইউ এককে কত হবে, এটার সাথে ওই 1 mu মানে যত সেটা দিয়ে ভাগ করে দেওয়া হবে, 1.66×10^-24। এবং এটা দেখবে তোমরা যদি ক্যালকুলেট করো, এটা যদি ক্যালকুলেট করা হয় তোমরা দেখবে 0.00005 এই অর্ডারে আসবে, এত এমইউ এটা, তাই এত এত এমইউ। এবং এখান থেকে কী কনক্লুশন ড্র করা যায়, দেখো এটা প্রায় 1 mu, এবং এটা 0.0005, মানে এটাকে লেখা যায় 5×10^4, মানে প্রোটনের থেকে ইলেকট্রনের ভর খুবই কম, প্রোটনের থেকে ইলেকট্রনের ভর খুবই কম, অর্থাৎ একদমই নগণ্য। এটাই রাদারফোর্ডও বলেছিলেন যে সমগ্র ভরটা পরমাণু নিউক্লিয়াসই কেন্দ্রীভূত থাকে। যাই হোক, বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এটি জানলেন যে পদার্থের মধ্যে প্রোটন এবং ইলেকট্রন আছে, এবং তার সমস্ত ভরটা ওই প্রোটনের ভরের সমান হয়। ঠিক আছে, যখন হাইড্রোজেনকে স্টাডি করছেন বিজ্ঞানীরা, হাইড্রোজেনকে যখন যখন স্টাডি করছেন তখন দেখছে ঠিক আছে হাইড্রোজেনের ক্ষেত্রে মিলে যাচ্ছে, ভরকে কীভাবে ডিনোট করা হয়, যদি এক্স এক্স একটা নিউক্লিয়াইড, এটা একটা নিউক্লিয়াইড, এখানে ওয়াই, এখানে জেড, এই জেড হচ্ছে ভর, জেড হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে ভর সংখ্যা, এবং ওয়াই যদি বলি ওয়াই হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন ওয়াই হচ্ছে প্রোটন নাম্বার। তো যখন হাইড্রোজেনকে স্টাডি করছে, হাইড্রোজেনে দেখা যাচ্ছে H11, অর্থাৎ যটা প্রোটন আছে তার ভর সংখ্যা তত হচ্ছে। কিন্তু যখন হাইড্রোজেন বাদে বাকি হাইড্রোজেনের যে আপার কনজেনার যাদের যারা তাদেরকে স্টাডি করা হচ্ছে, তখন দেখছে তাদের ক্ষেত্রে আর এই কাজ এই জিনিসটা মিলছে না। যখন হিলিয়ামকে স্টাডি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে 2-4 হয়ে যাচ্ছে, হিলিয়ামকে যখন স্টাডি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে 2-4, অর্থাৎ এই 4 যদি প্রোটন ছাড়া আর কিছু না থাকতো তাহলে এটা 2-2 আসা উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে 2-4। এবং এর পরবর্তীকালে লিথিয়াম বেরিলিয়াম যারাই আসছে তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে উপরের সংখ্যাটা মিলছে না, ভর সংখ্যাটা মিলছে না। তাহলে বিজ্ঞানীদের মধ্যে এখান থেকে কী ধারণা জন্মালো, যে কেন্দ্রে নিশ্চয়ই প্রোটন ব্যতীত অন্য কোনো কণা আছে, অন্য কোনো কণা অবশ্যই আছে, নাহলে কিন্তু ভরের পার্থক্য হতো না, এবং যে আছে তার কিন্তু ভর, সে কিন্তু ভরযুক্ত, ইলেকট্রনের মতো ওরকম নগণ্য ভর নয়, প্রোটন বা তার থেকে বেশি ভরযুক্ত। সুতরাং বিজ্ঞানীরা এভাবেই ধারণা পেলেন যে পরমাণুর ভিতর প্রোটন ব্যতীত, সরি, নিউক্লিয়াসের ভিতর প্রোটন ব্যতীত অন্য কোনো পরমাণু, অন্য কোনো কণা রয়েছে, এবং সে অবশ্যই নিস্তড়িত, কারণ আমরা আগেই জেনেছি প্রোটন ইলেকট্রন ক্যান্সেল হয়ে চার্জ ব্যালেন্স হয়ে গেছে, তাহলে এবার যদি কাউকে থাকতে হয় সে তাকে অবশ্যই নিস্তড়িত হিসাবে থাকতে হবে। তো এটাই বিজ্ঞানী স্যাডউইক 1932 খ্রিস্টাব্দে এটি প্রমাণ করেন। কী করে প্রমাণ করেন, তিনি বেরিলিয়াম পরমাণু নিয়েছিলেন, বেরিলিয়ামকে আলফা কণাটা অ্যাকচুয়ালি পোলোনিয়াম
একটা তেজস্ক্রিয় মৌল, সেখান থেকে আলফা কণা যে নির্গত হয় সেই আলফা কণা এখানে দিয়েছিলেন। এবং আলফা কণা অ্যাকচুয়ালি 2,4 অর্থাৎ হিলিয়ামের সাথে সমান, হিলি অ্যাকচুয়ালি আলফা কণাকে Ag2,4 হিসাবেও, Ag আলফা কণাকে Ag2,4 হিসাবেও লেখা যায়। এটাকে যখন দিচ্ছেন তখন দেখছেন কার্বন পাচ্ছেন, কার্বন 6,12, এবং তার সাথে পাচ্ছেন এইটা কার্বন 6,12। দেখো প্রোটন সংখ্যা 4 আর 2 = 6, এখানে 6 হয়ে গেছে, ঠিক আছে। নিউট্রন সংখ্যা 9 = 4 = 13, এখানে 12, সরি এটা নিউট্রন সংখ্যা নয়, ভর সংখ্যা 12, সরি এখানে 13, এখানে 12। তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই আরেকটা হতে হবে, এবং সেটা দেখা যাচ্ছে এই হিসেবে পাচ্ছে, এবং এখানে তো কোনো প্রোটন নেই, অর্থাৎ এই ভর সংখ্যাটা কিন্তু প্রোটনের জন্য আসছে না। হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা পাচ্ছিল H11, এই ভর সংখ্যাটা পাচ্ছিল প্রোটনের জন্য ভর সংখ্যাটা পাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু প্রোটনের জন্য পাচ্ছে না। সুতরাং এটা একটা ডিফারেন্ট কণিকা এইভাবে আবিষ্কৃত হলো, এবং পরবর্তীকালে নাম দেওয়া হলো নিউট্রন। তো নিউট্রনের আবিষ্কারটা এভাবেই হলো। নিউট্রন ব্যাপারে আর কিছু সেরকম বলার নেই, কারণ পরবর্তীকালে দেখা যাচ্ছে নিউট্রনের ভর প্রায় প্রোটনের ভরের সমান হয়, এবং নিউট্রন তো চার্জলেস, তো আধান তো থাকবে না। তো নিউট্রন সম্পর্কে তোমাদের এটুকুই। এবার কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। এক নম্বর যেটা, এটা অলরেডি হয়তো তোমরা আগেই জানো, আইসোটোপ, আইসোটোপ আইসোটোপ কারা, দেখো সংজ্ঞা ওইভাবে মুখস্থ করবে না, তোমরা এক্সাম্পল মনে রাখবে, আইসোটোপ। দেখো আমি যদি কার্বনের কথা বলি, বা সিম্পলি আমি হাইড্রোজেনের কথা বলছি, হাইড্রোজেন 1, 1, 1, 2, 1, 3, হাইড্রোজেনের এই তিন ধরনের আইসোটোপ পাওয়া যায়। তো দেখো সংজ্ঞাটা কী করে দেবো, প্রত্যেকের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা দেখো সেম আছে, এটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ককে ডিনোট করে, প্রোটন সংখ্যা কিন্তু সেম, কিন্তু দেখো ভর সংখ্যাটা পাল্টেছে। এবং এই যে লিখেছিলাম XYZ, এখানে এই যে নিউক্লিয়াইডটা, এখানে জেডটা বলেছিলাম, জেডটা হচ্ছে ভর সংখ্যা, ওয়াইটা হচ্ছে প্রোটন সংখ্যা, এবং এই জেড থেকে যদি আমি ওয়াই বিয়োগ দিই, তাহলে আমি পাবো নিউট্রন সংখ্যা। জেড থেকে ওয়াই বিয়োগ দিলে সেটা আমি পাবো নিউট্রন সংখ্যা, আমি এন দিয়ে ডিনোট করছি। তো এর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোটন সংখ্যাগুলো ঠিক আছে মিলে যাচ্ছে, কিন্তু ভর সংখ্যাগুলো মিলছে না, এবং ভর সংখ্যাটা তাহলে কার জন্য পার্থক্য রয়েছে, ভর সংখ্যাটা দেখো তাহলে পার্থক্যটা কার জন্য রয়েছে, আমি যে বললাম এই যে এক্ষেত্রে তো 1-1, প্রথম ক্ষেত্রে দেখো নিউট্রন 0, পরের ক্ষেত্রে নিউট্রন দেখো 2-1 একটা, তারপরের ক্ষেত্রে 3-1 দুটো, অর্থাৎ নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য ভর সংখ্যার পার্থক্য আসছে। তো সংখ্যাটা তোমরা এইভাবেই বলবে যে যেসব মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক একই বা প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য ভর সংখ্যার পরিবর্তন হয়, তাদেরকে বলা হয় আইসোটোপ, নেক্সট যেটা সেটা হচ্ছে আইসোবার, দেখো এক্ষেত্রে তোমরা এক্সাম্পল মনে রাখবে, এক্সাম্পল কি দেবো, এক্সাম্পলটা মনে রাখবে, দেখো এক্সাম্পল হচ্ছে আর্গন 1840, পটাশিয়াম 1940, ক্যালসিয়াম 2040। তো এক্ষেত্রে দেখো ভর সংখ্যাগুলো সবার এক, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, সংজ্ঞা এটাই বলবে তোমরা যে যেসব মৌলের প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা একই, তাদেরকে বলা হয় আইসোবার, এবং আরেকটা আইসোটোন,
আইসোটোন। আইসোটোনের উদাহরণ কি? সিলিকন, সিলিকন 1431, সরি সিলিকন 1430, সরি, এবং ফসফরাস, সিলিকন 1430, ফসফরাস 1531। তো দেখো এদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা দুটোই ডিফারেন্ট, কিন্তু আমি এখান থেকে নিউট্রন সংখ্যা ক্যালকুলেট করি, 30 - 14 = 16, এখান থেকে যদি নিউট্রন সংখ্যা ক্যালকুলেট করি, 31 - 15 = 16। অর্থাৎ দেখো নিউট্রন সংখ্যা কিন্তু সেম, তাহলে সংখ্যাটা কী হবে, যে যেসব মৌলের প্রোটন সংখ্যা আলাদা ভর সংখ্যাও আলাদা কিন্তু নিউট্রন সংখ্যা সেম, তাদেরকে বলা হয় আইসোটোন, তাদেরকে বলা হয় আইসোটোপ। ব্যাস এই এইটুকুই তোমাদের জানার। এবং আইসোটোপ, আইসোটোপের একটা যে ব্যবহারিক প্রয়োগ সেটি হচ্ছে আইসোটোপ বিভিন্ন ক্যান্সার চিকিৎসায়, টিউমার চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন আয়োডিন 131, এই আইসোটোপটা, আইসোটোপটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও সি ফোরটিন, এইসব আইসোটোপের দ্বারা রেডিও অ্যাক্টিভ কার্বন বলা হয় এদেরকে, এদের দ্বারা গাছ, বিভিন্ন পাথর ইত্যাদি বয়স নির্ণয় করা যায়। এইসব বিভিন্ন এক্সাম্পল, এইসব বিভিন্ন উদাহরণ আছে আইসোটোপের, তোমরা এগুলো নিশ্চয়ই পারবে। তো পরবর্তীতে কি যাব, কোথায় কি করব, কোথায় যাব, আমরা যাব ওয়েব। এখান থেকে জেনারেলি তোমাদের 11 এবং জয়েন্ট এন্ট্রান্সে কোশ্চেন আসেই প্রতি বছরই ওয়েব। ওয়েবটা খুব ভালো করে বুঝবে, ওয়েব বা তরঙ্গ, তরঙ্গ, তরঙ্গ বলতে কি বুঝি আমরা? আচ্ছা তরঙ্গ, তোমরা পুকুরে একটা ঢিল ফেলে দিলে জলটা আন্দোলিত হয়, তাই তো, জলটা ছড়িয়ে পড়ে, এটাই আমরা তরঙ্গ বলতে বুঝি সাধারণত, এটাকেই তরঙ্গ বলা হয়। তরঙ্গ এবার অনেক রকম তরঙ্গ হয়, বেতার তরঙ্গ হয়, রেডিও ওয়েভ হয়, মাইক্রোওয়েভ হয়, অনেক ধরনের তরঙ্গ হয়। তো সেসব ডিটেলসে যাবো না, তরঙ্গের কয়েকটা জিনিস আমাদের আগে জানতে হবে প্রাথমিকভাবে, তারপর ওইগুলো আস্তে আস্তে আসবো। যেটা তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা, ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, এটা একটা মোটামুটি ওয়েভ, ওয়েভের ছবি, এইগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ, শীর্ষবিন্দু বলে এগুলোকে বলা হয় তরঙ্গ। শীর্ষ সিমিলারলি এটাও তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, এবং এগুলোকে বলা হয় তরঙ্গ পাদ। এগুলো পাদবিন্দুতে অবস্থিত বলে তরঙ্গ পাদ, সিমিলারলি এটাও তাই। তো এই পাশাপাশি দুটি অবস্থিত তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্বটা, পাশাপাশি অবস্থিত দুটি এই তরঙ্গ শীর্ষ দুটির মধ্যে যে দূরত্ব, তাদেরকে বলা হয় একটা কমপ্লিট ল্যামডা, কমপ্লিট ল্যামডা বা একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এখান থেকে এই অবধি, এই হচ্ছে একটা পূর্ণ, পূর্ণ ল্যামডা, একটা ফুললি ল্যামডা বা কমপ্লিট ল্যামডা, এটা এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। এবং এই সংক্রান্ত আরেকটা জিনিস বলে রাখি, যে এই তরঙ্গ দৈর্ঘ্য একটা বৃত্তের যে পরিধি, বৃত্তের পরিধি ঠিক হবে না, মানে বৃত্তের কত হয় 360 ডিগ্রি, এবং এই একটা তরঙ্গের এই এখান থেকে এতটা পুরো 360 ডিগ্রির সাথে সমান হয়। কেন দেখো, আমি যদি এটাকে ভাঙি, মানে ভাগ করি,
তাহলে এটা একটা 90 ডিগ্রি, এটা তো একটা 180 ডিগ্রি, এটা একটা না বুঝতে পারলে এটা ভেঙে নাও, এটা একটা 90, এটা একটা 90, এবং এই অবধি যেহেতু এই একটা 90, সো 90 90 180, আর এটা 90 90 180, সো টোটাল 360 ডিগ্রি, বা 2π-এর সমান হয়, 2π-এর সমান হয়, 1π মানে 180, 2π মানে 360। তো একটা ফুল ল্যামডা বৃত্তের যেটা পরিধি, সে তার পরিধি 2π-এর সাথে সমান হয়। তো আপাতত তরঙ্গ দৈর্ঘ্য, এবং তরঙ্গ দৈর্ঘ্য ইউনিট কী হবে বুঝতে পারছো, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইউনিট কী, দৈর্ঘ্যের ইউনিট সেন্টিমিটার আর মিটার দিয়ে আমরা ডিনোট করি, সেন্টিমিটার এবং মিটার। তো এরও তাই হবে নিশ্চয়ই, তরঙ্গ দৈর্ঘ্যর ইউনিট কী হবে, সেন্টিমিটার এবং মিটার। কিন্তু আমরা আমরা একটা পরমাণুকে মাপবো, তো এটা দিয়ে পরমাণুর ব্যাসার্থ মাপবো, দেখবো সেখানে আমরা যখন বোরের ক্যালকুলেশনের করবো, দেখবো এই অর্ডারটা প্রায় 10⁻¹ সেন্টিমিটার অর্ডারে আসে। তো এত ছোট, এত ছোট সেন্টিমিটার আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল। 1 সেন্টিমিটারকে 10⁻¹ মানে হচ্ছে, 10⁻⁷ হচ্ছে 1 কোটি, 10⁻¹ মানে হচ্ছে 1 সেন্টিমিটারকে 10 কোটি ভাগে ভাগ করলে যতটুকু হয় ততটুকু। তো এটা আমাদের পক্ষে বোঝাটা খুব মুশকিল, এই জন্য একটা নতুন টার্ম ইউজ করা হলো, নতুন টার্ম ইউজ করা হয় যেটাকে বলা হয় অ্যাংস্ট্রম, এবং অ্যাংস্ট্রম এইটা দ্বারা প্রকাশ করা হয় অ্যাংস্ট্রম, এবং 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻¹ সেন্টিমিটার, অর্থাৎ 10⁻¹ সেন্টিমিটার আমাদের বারবার বলতে হবে না, 1 অ্যাংস্ট্রম মানেই আমরা বুঝবো এটা 10⁻¹ সেন্টিমিটারকে বলা হচ্ছে। এবং যদি মিটারে বলি, 10⁻¹ মিটারে যদি বলা হয়, 10⁻¹০ মিটার। তো এই দুটো, এই দুটো এই দিয়ে আমরা প্রধানত মাপবো, এছাড়াও আরও দুটো এককে মাপা হয়, যেটা একটা হচ্ছে ন্যানোমিটার এবং মাইক্রোমিটার। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻¹⁹ মিটার, 10⁻¹⁹ মিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻¹⁹ মিটার। তাহলে এটা সিজিএসএ করলে নিশ্চয়ই 10⁻¹⁷ হবে, 10⁻¹⁷ সেন্টিমিটার হবে, 10⁻¹⁷ সেন্টিমিটার, 10⁻¹⁷ সেন্টিমিটার। এবং 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10⁻¹⁬ মিটার, 10⁻¹⁬ মিটার 1 মাইক্রোমিটার মানে। তাহলে এটা সিজিএসএ করলে কত হবে, 10⁻¹⁴ সেন্টিমিটার। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি এটুকুই, তো তরঙ্গ দৈর্ঘ্যের যাই হোক এই এই অবধি। এরপর আর আমাদের আরও কয়েকটি জিনিস জানতে হবে, এবার যেটি জানতে হবে আমাদের সেটি হচ্ছে কম্পাঙ্ক। একে প্রকাশ করা হয় নিউম, নিউ চিহ্ন দ্বারা, এটা হচ্ছে নিউম কম্পাঙ্ক। কম্পাঙ্ক বলতে কি বুঝি, কম্পাঙ্ক বলতে এটাই বোঝানো হয় যে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যতগুলো, যতবার কম্পন ঘটে, যতবার কম্পন ঘটে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে কি বলতে চাইছি, এই তো এঁকেছিলাম তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এটা বলতে চাইছি আমি যে প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে কতগুলি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যে কটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয় তাকেই বলা হয় কম্পাঙ্ক, এটাই হচ্ছে সংজ্ঞা। তাহলে এর ইউনিটটা কী হবে, ইউনিটটা কী হওয়া উচিত, দেখো কথাতেই রয়েছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে পার সেকেন্ডে যতগুলি পূর্ণ তরঙ্গ সম্পন্ন হয়, তাহলে পার সেকেন্ড কথাতেই লুকিয়ে রয়েছে পার সেকেন্ড, যেহেতু একটা সার্কেলে অ্যারাউন্ডে হচ্ছে, কারণ ওই যে বললাম বৃত্তের সাথে সমান হয় এটা, সেহেতু এটাকে বলা হয় সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস
সাইকেলস সাইকেলস পার সেকেন্ড, বা এটাকেই তোমরা হার্জ হিসেবে জানো। হার্জ, হার্জ নামটি তোমরা অবশ্যই, হার্জ টার্মটি শুনেছো, এইচ স্মল জেড, এইভাবে হার্জ, হার্জ এটিকেই হার্জ হিসেবে বলা হয়। এবং আরেকটি জিনিস যেটি হচ্ছে বেগ, বেগ এই বেগ দেখা যায় যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ দেখা যায় আলোর বেগের প্রায় সমান, তাই একে সি দ্বারাই ডিনোট করা হয়। এবং এই সি এর ভ্যালুটা হয়, সি সমান হয় নিউ ইন্টু ল্যামডা, নিউ ইন্টু ল্যামডা। এটা আমরা মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে আমরা ইজিলি নির্ণয় করে নিতে পারি, যেটা সমীকরণটা যেটা লিখলাম ঠিক আছে না ভুল আছে সেটা আমরা নির্ণয় করে নিতে পারি। দেখো নিউ একক কি, পার সেকেন্ড, এখনই বললো সাইকেলস পার সেকেন্ড মানে অ্যাকচুয়ালি সেকেন্ড, সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। এবং ল্যামডা, ল্যামডা যদি আমি এসআই বসাই তাহলে দূরত্বের এককের সাথে সমান, দূরত্ব মানে কি মিটার, তাহলে অ্যাকচুয়ালি এটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবং বেগের একক কি হয়, বেগ মানে কি, বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, বেগ সমান দূরত্ব বাই সময়। দূরত্বের একক কি, দূরত্বের সিজিএসে যদি বসাই মিটার সেকেন্ডে, সময় তো সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে আমি দেখা যাচ্ছে বাম পক্ষের মাত্রার সাথে ডান পক্ষের মাত্রা সমান, অর্থাৎ সি সমান নিউ ল্যামডাই হতে হবে, সি সমান নিউ ইন্টু ল্যামডা। এটা অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বেগ সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। তো এটা আমাদের থাকুক এক জায়গায়, ওটা আবারও লাগবে। এখন আমাদের জানতে হবে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা বলতে কি বোঝানো হয়। তরঙ্গ সংখ্যা একে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়, বার মানে নিউ লিখে মাথায় এরকম দাগ, নিউ বার, এটাকে নিউ বার বলে। তরঙ্গ সংখ্যা হচ্ছে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলি তরঙ্গ থাকে, প্রতি সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে যতগুলি তরঙ্গ থাকে তাকেই বলা হয় তরঙ্গ সংখ্যা। অর্থাৎ তরঙ্গ সংখ্যা তাহলে ইউনিটটা কী হবে, তরঙ্গ সংখ্যার ইউনিট কী হবে, বুঝতেই পারছো, প্রতি সেন্টিমিটার বলাই আছে, তাহলে পার সেন্টিমিটারে যতগুলি, তাহলে নিশ্চয়ই কথাতেই লুকিয়ে রয়েছে পার সেন্টিমিটার, তাহলে এককটা হবে সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স, এককটা এটাই হবে। এবং এই নিউ বার সমান হচ্ছে 1/ল্যামডা, নিউ বার মানে হচ্ছে 1/ল্যামডা। কেন এটা ঠিক আছে না ভুল আছে কী করে বুঝবো আমি, নিউ বার একক হচ্ছে পার সেন্টিমিটার, 1/ল্যামডার একক কি, 1/ল্যামডার একক আমরা অলরেডি জেনেছি, ল্যামডা সিজিএস একক যদি বসাই ল্যামডার কী হয় সেন্টিমিটার ইনভার্স, সরি সিজিএস একক যদি ল্যামডার বসাই তাহলে হয় সেন্টিমিটার, 1/সেন্টিমিটার ল্যামডা যদি বসাই তাহলে উপরে উঠলে, উঠে গেলে কী হবে সেন্টিমিটার ইনভার্স, তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষের একক মিলে যাচ্ছে, তাহলে নিউ বার সমান 1/ল্যামডা, আমাদের সমীকরণটা ঠিক আছে। তো এটা আমি এক জায়গায় লিখে রাখি, নিউ বার সমান 1/ল্যামডা, এটাকে আমি মুছে দিচ্ছি, দুটো জিনিস পেলাম, সি সমান নিউ ইন্টু ল্যামডা এবং নিউ বার সমান 1/ল্যামডা। এবার আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে একটা, যেটা হচ্ছে সি নিউ, সি নিউ এবং নিউ বার এই তিনজনের মধ্যে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হবে। তো কী করে করব, দেখো এই দুটো সাহায্য নেব, এখান থেকে কি পাচ্ছি সি সমান নিউ ইন্টু ল্যামডা। দেখো কমন টার্ম কোনটা, কমন টার্ম যেটা আছে সেটা আমাকে ধরতে হবে, ল্যামডা হচ্ছে দুটো দিয়ে কমন টার্ম, তাহলে এখান থেকে ল্যামডা সমান কি বের করে নেবো, আর এখান থেকে ল্যামডা সমান কি বের করে নেবো, দুই উভয় পক্ষ দিয়ে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করে নেবো, তাহলেই তিনজনের মধ্যে সম্পর্ক পেয়ে যাবো, তাই না। তাহলে এখান থেকে ল্যামডা সমান কি পাবো,
ল্যামডা সমান পাব সি বাই নিউ, ল্যামডা সমান সি বাই নিউ, তাই না? এবং এখান থেকে, এখান থেকে ল্যামডা সমান কি পাবো, এখান থেকে ল্যামডা সমান পাবো ওয়ান বাই নিউ বার, এখান থেকে ল্যামডা সমান পাবো ওয়ান বাই নিউ বার। আমি এবার এগুলোকে ইরেজ করছি, তাহলে এটাকে এক নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে দু নম্বর সমীকরণ দিচ্ছি। এবার এক ও দুই তুলনা করে পাই, তুলনা করে কি পাই, বাম পক্ষগুলো সমান, তাহলে নিশ্চয়ই ডান পক্ষগুলো সমান হবে। তাহলে ডান পক্ষগুলো সমান হলে সি বাই নিউ সমান হবে ওয়ান বাই, সি বাই নিউ সমান হবে ওয়ান বাই নিউ বার। তাহলে এটাই সম্পর্ক। এবার একটু সাজিয়ে গুছিয়ে লিখবে যে এখান থেকে কি পাওয়া যায়, নিউ সমান, নিউকে যদি উপরে তুলে দিই, নিউ সমান কি পাওয়া যাবে, সি ইন্টু নিউ বার, নিউ সমান সি ইন্টু নিউ বার। ব্যাস এই অবধি, এইটুকুই জানতে হবে। এবং এই সমীকরণটা ইম্পর্টেন্ট সমীকরণ, অঙ্ক করার ক্ষেত্রে এটাও কাজে লাগবে যে নিউ সমান সি ইন্টু, সি ইন্টু নিউ বার। তো একটা টার্ম, একটা জিনিস তোমাদের জানতে হবে, এইচ, এই এইচ কি, স্মল এইচ, স্মল এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, প্ল্যাঙ্ক ধ্রুবক, প্ল্যাঙ্ক ধ্রুবক বা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা দেখা যায়, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের সাথে যদি আমি নিউকে গুণ করি, এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অর্থাৎ এইজের সাথে যদি আমি নিউকে গুণ করি, তাহলে দেখা যায় আমি এনার্জি পাচ্ছি, একটা ফোটনের যে এনার্জি হয় সেই এনার্জিটা আমি পাচ্ছি, অর্থাৎ এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমার একটা সমীকরণ আছে যেটা হচ্ছে ই সমান এইচ নিউ। এটা ঠিক আছে না কি করে বুঝবো, একইভাবে আমি মাত্রা বিশ্লেষণের পদ্ধতির মাধ্যমে নির্ণয় করে নেবো। এই যে একক হচ্ছে জুল সেকেন্ড, এবং ভ্যালুটা মনে রাখতে হবে এই সমান হচ্ছে 6.626 ইন্টু 10^-34, যদি এসআইয়ে বসাই, জুল সেকেন্ড, 6.626 ইন্টু 10^-34 জুল সেকেন্ড, যদি সিজিএসএ বসাই, সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু 10^-27 আর্ক সেকেন্ড, আর্ক সিজিএসএ, আর্ক সেকেন্ড। তো আমি যে কোনো একটা এককে বসাবো, আমি এসআই বসাচ্ছি, এই ভ্যালু দুটো তোমরা মনে রাখবে, ভ্যালু দুটো লাগবে তোমাদের। এবং দেখো একে যদি এসআই বসাই, এসআই বসালে কি আসবে, এই যে একক হচ্ছে জুল সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড, আর নিউ তো আমরা জানি সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স, তো সেকেন্ড সেকেন্ড কাটবে, পড়ে থাকবে সেকেন্ড সেকেন্ড ইনভার্স কাটবে, পড়ে থাকবে জুল। এবং এনার্জির একক আমরা জানি, এনার্জি এসআই একক হচ্ছে জুল। তো ব্যাস আজকে এই অবধি, পরে ভিডিওতে এই সম্পর্কিত আমি কিছু অঙ্ক দেবো, প্রবলেম তোমাদের জয়েন্ট বা নিটের জন্য। তো ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে আপাতত এই অবধি। তো যারা আগের ভিডিওতে আমাকে হেল্প করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।